রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার উপর হামলার প্রতিবাদে নয়, রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যকে সামনে রেখে আগামী 8ই সেপ্টেম্বর গোটা রাজ্যে 12 ঘন্টার ধর্মঘট ডেকেছে কংগ্রেস দলের 17টি শাখা সংগঠনের পক্ষ থেকে। এরই অঙ্গ হিসেবে শনিবার সকাল 11টা নাগাদ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে প্রেস মিট করেন। বিরজিৎ সিনহা ছাড়াও প্রেস মিটে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রেস মিটে বিরজিৎ সিনহা জানান করোনা মোকাবেলায় রাজ্য সরকার ব্যর্থ। এছাড়াও তিনি জানান করোনা মোকাবেলায় কেন্দ্রীয় সরকার দেদারভাবে অর্থরাশি দিয়েছে রাজ্যকে, অথচ সেই অর্থরাশি করোনা মোকাবেলায় রাজ্য সরকার ব্যয় করছে না বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও এই প্রেস মিটে তিনি বলেন রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতন, হামলাহুজুতি লেগেই রয়েছে। এর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে কংগ্রেসের 17টি শাখা সংগঠনের পক্ষ থেকে 8ই সেপ্টেম্বর 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছে। পরে তিনি এও বলেন রাজ্যের প্রতিবাদী মানুষজনরা এই বন্ধে সাড়া দেবে। যে অফিসে আমরা ব্লক কংগ্রেসের দুজন সভাপতি আছেন, আগামী 8 তারিখে বন্ধ, এটা জনগণের স্বার্থে বন্ধ। শুধু আমাকে হামলা করেছে এই জন্য নয়, হামলা তো করবেই, এটা তো হামলাবাস। বিজেপি আইপিএফ নিজেদের মধ্যে হামলা হামলি করে, কামড়া কামড়ি করে, অন্য পার্টিকে তো হামলা করবেই। এটারও একটা প্রোটেস্ট করার জন্য আমরা করা হচ্ছে, সঙ্গে করোনা মহামারী মোকাবিলা করতে সরকার চরম ব্যর্থ হয়েছে এই দাবিও রয়েছে। যুদ্ধকালীন ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য মেডিকেল কলেজে করোনা রোগীদের হসপিটাল স্থানান্তরিত হয়েছে, এক্সটেন্ড করেছে, সেখানেও একটা বিছানা সব মাটিতে শুতে হয়, টাকার তো কোনো অভাব নেই। শত শত কোটি টাকা দেওয়া হয়েছে করোনা মোকাবেলা করার জন্য কেন্দ্রের সরকার, টাকা খরচ করে না। আপনাদের এই খোয়াইয়ের জেলা শাসকের কাছে 15 কোটি টাকা দেওয়া আছে, 15 পয়সা খরচ করতে পারে না ডিএম সাহেব। প্রত্যেকটা এসডিএম আজকে জিজ্ঞেস করবেন তেলামুড়া এসডিএমকে, আপনাকে তো 5 কোটি 5.5 কোটি টাকা দিয়েছে, বলবে যে আমি 5 পয়সা খরচ করতে পারি না, এমন কড়া করে নিয়োগ করছে। অর্থ অর্থ কি এইসব প্রতিবাদ আমাদের এই বন্ধের মধ্যে আছে। আমরা বিশ্বাস করি ত্রিপুরার মানুষ রাজনীতি সচেতন আছে, আপাময় মানুষের স্বার্থে আমরা বন্ধ দেখেছি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।